সাংগামী নেতৃবৃন্দ, দিনাজপুর জেলা শাখা থেকে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের একটি বিশাল মিছিল আমাদের সমাবেশ স্থলে উপস্থিত হয়েছে। আমরা সকলে করতালি দিয়ে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ দিনাজপুর জেলা শাখাকে অভিনন্দিত করি। আজকের এই রংপুর বিভাগীয় সমাবেশের আটটা ডিস্ট্রিক্ট থেকে আগত আমাদের বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীকে রইল আমার এক ঝাঁক গোলাপের শুভেচ্ছা। আজকের এই গোলাপের শুভেচ্ছার মধ্য দিয়ে আমি আজকে বাংলাদেশের সরকারি ক্ষমতা অবৈধ ক্ষমতাসীন দলকে জানাতে চাই, কে বলেছে জিয়া নাই, জিয়া ছাড়া বাংলা নাই, কে বলেছে খালেদা নাই, খালেদা ছাড়া বাংলা নাই, কে বলেছে তারেক নাই, তারেক ছাড়া বাংলা নাই। এই আহ্বানকে সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আজকে সরকারি অবৈধ দলে আজকে বলতে চাই, তারা বলে বিএনপি নাই, বিএনপি নাই, বিএনপি নাই। এই অবৈধ সরকার লোকজন এই কালে দমন না, আপনারা দেখে যান আজকে রংপুরের মাটি বিএনপির ঘাঁটি, রংপুরের মাটি জাতি দমনে দলের ঘাঁটি, এই রংপুরের মাটি আজকে বিএনপি সমাবেশের মধ্য দিয়ে আগামী নির্বাচনকে, এই অবৈধ সরকারের নির্বাচনকে আমরা যেভাবেই পারি প্রতিহত করবই, করবই, করব। আজকে সংগ্রামী বন্ধুগণ, একাত্তরের যুদ্ধ দেখিনি, দেখিনি বাংলাদেশের স্বাধীনতা, আমরা যেটুকু দেখেছি মিডিয়াতে তা আমি আজকে এই রংপুর বিভাগীয় সমাবেশের মধ্যে, আজকে যারা তরুণ প্রজন্ম, আজকে যারা যুব প্রজন্ম, আজকে যারা ছাত্রদল যুবদল, তোমরা কখনো ভোট দিতে পারোনি, তোমাদের আবেগ থেকে তোমাদের ভালোবাসা থেকে আমি তোমাদেরকে জানাতে চাই, এই একাত্তরের যুদ্ধ আগামী 23 সালে আমরা ঘোষণা দিলাম, আগামী 23 সালে আরেকটি যুদ্ধ বাংলাদেশে স্থাপিত হবে, এই আশায় আমাদের সারা বাংলাদেশের মানুষে আজকে 23 সালে এই অবৈধ সরকারকে পতন করতে চেয়ে যদি আমাদের আরো 60 লক্ষ জীবন দিতে হয় আমরা প্রস্তুত। আসেন পরিচালন, আমরা প্রস্তুত, আজকে তবু বাংলাদেশের মানুষকে এই অবৈধ সরকারের, এই ফ্যাসিবাদী সরকারের হাত থেকে রক্ষা করবই, করব, করব, এটা আমাদের প্রতিজ্ঞা। আজকে বিএনপি যে রংপুরের খাঁটি, বিএনপির খাঁটি তা আজকে প্রমাণ করে দিলাম আর একটি বার। আজকে আমাদের এই যে মাঠে দেখেন আনাচে কানাচে রংপুরে বিএনপি ছাড়ার কোনো কথা নেই, আজকে এই উবাইদুল কাদের পরে খেলা হবে। আপনি কি খেলা খেলতে চান? মিয়া আপনি তো হাঁটতেই পারেন না, একদিকে হাঁটেন আরেকদিকে যান, তো আসেন খেলা যদি খেলতে হয় আজকে রংপুরে মহিলা দলের সাথেই খেলে, আসেন খেলতে, কত প্রকার খেলা, আসেন খেলব, আগামী নির্বাচনে আমরা খেলব। এই আহ্বানকে ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট অমরের তারেক জিয়া জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদীরা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।